করোনা মোকাবেলায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে অব্যবস্থার ভয়াবহ চিত্র প্রতিদিন আমাদের কাছে প্রকাশ পাচ্ছে। প্রথম দিন থেকে আমরা বলে এসেছি, গত চার মাস ধরে আমরা বলছি, টেস্ট বাড়ান, ট্রেস করুন, আইসোলেট করুন, ট্রিটমেন্ট করুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী। অন্যান্য রাজ্যে এগিয়ে যাচ্ছে তার টেস্ট করাতে, আমরা পাচ্ছি না। রাজ্যের সংক্রমণের হার 15% উপরে, অথচ সময় কিন্তু কেউ কম পায়নি, সব রাজ্য একই সময় পেয়েছে। অন্য রাজ্য পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? পশ্চিমবঙ্গের ভয়াবহ চেহারা দেখে আজ দুশ্চিন্তার কারণ আছে। ক্রমশ পশ্চিমবঙ্গে আমরা অমানবিক দৃশ্য দেখে আতঙ্কিত হচ্ছি। 65 বছরের বৃদ্ধ হাসপাতালের ওয়ার্ড থেকে অ্যাম্বুলেন্সে চড়বে, তাকে সাহায্য করার কেউ নেই। হাসপাতালে পিপি কিট আছে, মাস্ক আছে, সব আছে, স্বাস্থ্যকর্মী আছে, নার্স আছে, ডাক্তার আছে, স্টাফ আছে। একটা 65 বছরের বৃদ্ধকে ওয়ার্ড থেকে অ্যাম্বুলেন্সে তোলা গেল না, অ্যাম্বুলেন্সের ইঞ্জিন চালু আছে, ড্রাইভার বসে আছে। বাংলার এই অমানবিক চেহারা দেখে আমি যন্ত্রণা পাচ্ছি। বাংলার মানুষের কাছে তাই আবেদন, করোনা নিশ্চয়ই আমাদের জন্য ভয়ঙ্কর কারণ, বিপদের কারণ। করোনা সংক্রমণ নিশ্চয়ই আমাদের ক্ষতি করতে পারে, কিন্তু আমরা আতঙ্কের আবহে ক্রমশ অমানবিক হয়ে যাচ্ছি। এই বাংলা থেকে ধ্বনিত হয়েছিল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সারা পৃথিবীকে আমরা শিখিয়েছি যে মানুষের বিপদের তার পাশে দাঁড়াতে হয়। একটা 65 বছরের বৃদ্ধ, তাকে অ্যাম্বুলেন্সে তুলতে যাচ্ছে একটা বৃদ্ধা, সে পারছে না, হাঁপাচ্ছে, তাকে সাহায্য করা কেউ নেই। করোনা আজ আরেকজনের হয়েছে, কাল আমার হতে পারে। আজ যদি করোনার বিপদে আমি আরেকজনের প্রতি সহযোগিতার হাত প্রসারিত না করি, তাহলে যখন আমার বিপদ হবে তখন আমার জন্য কেউ হাত প্রসারিত করবে না। করোনার বিরুদ্ধে মোকাবেলা সংঘবদ্ধ হয়ে করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারকে তাই প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে স্বাস্থ্যকর্মীদেরকে আরো বেশি করে ইনসেন্টিভাইজ করুন, কাজ করার উদ্যোগ তৈরি করার ব্যবস্থা করুন, মানুষের মধ্যে প্রচার, মানুষকে আরো সচেতন করার প্রচেষ্টা, এগুলোকে বাড়ান, সেন্সিটাইজ করুন, ইনসেন্টিভাইজ করুন, মানুষকে সেন্সিটাইজ করুন, তারা যাতে সচেতন হয় তার চেষ্টা করুন। আর স্বাস্থ্য পরিষেবা যারা দিচ্ছে তাদেরকে ইনসেন্টিভাইজ করুন, নাহলে এইভাবে অবহেলায় মানুষের মৃত্যু বাংলার মানুষের কাছে যেমন ভুল বার্তা যাচ্ছে, সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যে আমরা বাংলার মানুষ আমরা অমানবিক হয়ে পড়ছি। এটা কিন্তু একটা প্রচার। একটা 65 বছরের বৃদ্ধকে আমরা ওয়ার্ড থেকে অ্যাম্বুলেন্সে তুলতে পারলাম না, বাঁচত কি মরত পরের কথা, কিন্তু হাসপাতালের মধ্যে যদি আমরা একটা পেশেন্টকে অ্যাম্বুলেন্সে তুলতে না পারি, তার করোনা হয়েছে এই ভয়ে, যেখানে নার্স ডাক্তার সবাই আছে, তাহলে মানুষ কোথায় যাবে? বারবার করে বলছি, আরো বেশি বেশি করে টেস্ট হোক, টেস্ট হোক, টেস্ট হোক। আজকে দিল্লিতে রিকভারি রেট, অর্থাৎ মানুষের সুস্থ হয়ে যাওয়ার পরিসংখ্যান 88%। ভাবা যায়, যেখানে পশ্চিমবঙ্গে 55 থেকে 60%। দিল্লি পারে, বাংলা পারে না কেন?
গোয়া পারে বাংলা পারে না কেন, কর্ণাটক পারে বাংলা পারে না কেন, মহারাষ্ট্রে ভয়ঙ্কর অবস্থা সেখানেও রুখে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বাংলা পারে না কেন। বাংলা পারে না তার কারণ বাংলার পরিকাঠামোটা ভেঙে পড়েছে, চূড়ান্ত অবহেলা, চূড়ান্ত বেনিয়ম, যা খুশি তাই করার রাজ্যে রূপান্তরিত হয়েছে বাংলা। সেখানে রাজনীতি আছে, সেখানে সন্ত্রাস আছে, সেখানে লুট আছে, সেখানে কাটমানি আছে, কিন্তু মানুষের সেবা করার উপযুক্ত পরিকাঠামো, উপযুক্ত বাতাবরণ, উপযুক্ত পরিবেশ নেই।